হরে কৃষ্ণ। ভক্তরা, এই যে ইয়েটা দেখছেন, এটার নাম হচ্ছে মাধবীলতা। মাধবীলতা সেই হরিদাস ঠাকুর 750 বছর আগে যখন হরিদাস ঠাকুর এইখানে ঘুরতে ঘুরতে, ওর জন্মস্থান থেকে ঘুরতে ঘুরতে এইখানে এসে জপ করছিলেন, তখন এই মাধবীলতা এখন এই যে বর্তমান আমরা দর্শন করতে পাচ্ছি মাধবীলতা। তারপরে আগে তুলসী বাগানও ছিল, খুব বড় বাগান, এখন চারিদিকে বড় বড় বাড়ি হয়ে গেছে। তো এইখানটা হরিদাস ঠাকুর এসে এইখানে জপ করতেন, এইখানে জপ করে এই মাধবীলতার তলে, মাধবীলতার তলে। তো একবার ইতিহাস এইরকম, একবার লোকেল রাজা ও একটা বেশ্যা ওনার কাছে পাঠিয়েছিল যে ঠাকুর হরিদাস মুসলমান হয়ে কেন হিন্দুর নাম নিচ্ছে, হিন্দু ভগবানের নাম নিচ্ছে। তখন ওকে যেই পাঠিয়ে বলছে ওকে এই ইয়ের থেকে চ্যুত করো, এই যে হরিনাম করছে এইখান থেকে ওকে চ্যুত করো। তখন উনি সে খুব ভালো শাড়ি টাড়ি গয়না টয়না পরে, যা চরিত্রহীনাদের যা কাজ হয় সেই রকমভাবে এসে রাত্রিবেলা, আর হরিদাস ঠাকুর এমনিতেই জন্ম তো পাঠান ঘরে, খুব সুন্দর এমনিতেই দেখতে, এমনিতেই ইয়ং, আর এইদিকে ইয়ং, ওই ইয়ং যে দুশ্চরিত্র মেয়েটা এসে পর ওকে ইয়ে করার জন্য চেষ্টা করলো, যাতে, কারণ ওর সংকল্প ছিল প্রত্যেক দিন 300,000 হরিনাম হরিনাম। তখন ওর সামনে বসে রাত্রেবেলা আর কেউ নেই, এই ওই মহিলা, ওই মেয়েটা আর হরিদাস ঠাকুর। তো হরিদাস ঠাকুর তো জপে মত্ত ছিলেন, কিন্তু জপ করতে 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 প্রায় ভোর হয়ে যায়। ভোর হয়ে যাওয়ার পর তখন মেয়েটা বিচলিত হয়ে বলছে, কী ব্যাপার, আমি আসলাম আপনার জন্য আমার মনস্কামনা পূর্ণ করার জন্য, কিন্তু আপনি আমার মনস্কামনা পূর্ণ করলেন না, কিন্তু ভোর হয়ে গেল। তখন বলছি কী করব, আমি তো সংকল্প করেছি 300,000 হরিনাম করার জন্য। তখন ঠিক আছে, আমি তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ করব, কালকে আসো। তো কালকে যখন কালকেও এসেছে, কালকে ওই রকম রাত্রেবেলা এসে অঙ্গভঙ্গি করছে, সব নিজের পরপুরুষকে আকর্ষণ করার জন্য যা হয় সেই রকমভাবে আকর্ষণ করতে করতে, কিন্তু যেহেতু ইনি হরিদাস ঠাকুর, হরিদাস নাম আচার্য, এই জন্য উনি নাম করতে করতে আবার সেই দ্বিতীয় দিনেও ভোর হয়ে গেল। ভোর হয়ে যাওয়ার পর তখন বলছে, কী ব্যাপার, আমি আসলাম আপনার জন্যে, হ্যাঁ, আমাকে আমার মনস্কামনা পূর্ণ করার জন্যে, কিন্তু তখন হরিদাস ঠাকুর বলছে, কী করব, তুমি আবার কালকে আসো, অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু কালকে আসো, আজকে তো দিন হয়ে গেল, হ্যাঁ, আমার এখনও মালা শেষ হয়নি। তারপরে তৃতীয় দিনেও আসলো, যখন এসে পর আবার কথা বলতে ওই রকম অঙ্গভঙ্গি দেখাতে দেখাতে, কিন্তু হরিদাস ঠাকুর যে হরিনাম করে, যে হরিনামে তাকে বিচলিত করা মুশকিল, আবার ঠাকুর হরিদাসের মতো মহান ভক্ত, মহাপ্রভুর ভক্ত। তখন ও তৃতীয় দিনে এসে ওই রকম করতে করতে, কিন্তু ওনার মন চেঞ্জ করতে পারেনি। তখন ওর বলল, আমি তো এসেছিলাম, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, ওই রাজা আমাকে পাঠিয়েছিল আপনাকে, আপনার এই ব্রত ভঙ্গ করার জন্য, হ্যাঁ, ভঙ্গ করার জন্য, কিন্তু কী করবো, কিন্তু শাস্ত্রেতে বলছে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, আমাদের সর্বসিদ্ধিটাই হচ্ছে হরিনাম, হরিনাম, কারণ কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, সেই জন্যেই অবতার কৃষ্ণ অবতার, কৃষ্ণ এসেছেন নাম রূপে, কিন্তু এই তিন দিন শুদ্ধ ভক্তের সামনে হরিনাম শুনেছে, তখন ওরও মন পরিবর্তন হয়েছে। তখন বলছে, আমাকে ক্ষমা করবেন, আমি কী করবো, ও পাঠিয়েছিল। তখন এই তিন দিন ইয়ের পর বলছে, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই, দয়া করে আমাকে দীক্ষা দিন। তখন বলছে, তুমি অতি সুন্দরী, হ্যাঁ, অতি সুন্দরী, এটা খুব সহজেই তোমার এই দীক্ষার ব্রত ভঙ্গ করে ফেলবে,
সেই জন্যে তুমি তোমার যে এই যে লম্বা চুল আর সুন্দর শাড়ি গয়না ওইগুলো বৈষ্ণব ইয়েদের দান করে দাও, তারপরে তুমি আমাকে তুমি আমার কাছে সাধারণ শাড়ি পরে সাধারণ মেয়েদের কাপড় পরে আসো, আর এই চুল যে চুল ছোটো করো, কারণ চুলটাই হচ্ছে অন্য লোককে অপোজিট ইয়েকে আকর্ষণ করে, সেই জন্যে তুমি ওই ইয়ে আসো। তারপরের দিনে ও খুব গুরুত্বভাবে নিয়ে সব চুল ছোট করে শাড়ি পরে একদম সাধারণ ইয়ে করে ওনার কাছে দীক্ষা হলো। ওনার কাছে দীক্ষা পেয়ে ওনার নাম হলো লক্ষ্য হীরা। তো ওই করে তারপরে হরিদাস ঠাকুর চিন্তা করলেন সকালে লোক আসবে আর সবাই দেখবে যে এরকম একটা বেশ্যাকে পরিবর্তন করেছে, সবাই লোক আমাকে বিরক্ত করবে, সেই জন্যে ওখান থেকে ওনাকে বলছে লক্ষ্য হীরা তুমি এইগুলো দেখাশোনা করো আর সবগুলো এইগুলো দেখাশোনা করবে, এই যে মাধবীলতা তুলসী সব ইয়ে করে তুমি দেখাশোনা করবে, আমি যাই, আমি যাব। তারপরে ওইখানে লক্ষ্য হীরাকে দায়িত্ব দিয়ে উনি এই দিকে আমাদের যে এখন পশ্চিমবঙ্গে যেটা হরিদাসপুর বলে যেটাকে সেইখানে এসে উনি এই দিকে এসে গেলেন। আর ওই তখন থেকে ওই লক্ষ্য হীরা গুরুদেবের আশ্রম টাশ্রম মাধবীলতা তুলসী সব তখন থেকে উনি দেখাশোনা করেন। আর উনিও ডেলি 3 লক্ষ এরকম আচার্যরা বলছেন 3 লক্ষ উনিও হরিনাম করতেন সারাদিনে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমি ভক্তদের অনুরোধ করছি এখানে আপনারাও আসুন, দয়া করে, এত সুন্দর জায়গা, বেশি দূর নয়। এপারের যে হরিদাসপুর থেকে যে পশ্চিমবঙ্গের যে বনগা বর্ডারের থেকে মাত্র 5-7 কিলোমিটার। ঠিক আছে, হরে কৃষ্ণ। Please like, subscribe, and ring the bell to get the latest videos from My4TV.